14টি ক্যাটাগরিতে 333 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ এমপিডি ফ্যাক্টরি লিমিটেড। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আকিজ ব্রি ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্রুপ অফ কোম্পানি আকিজ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই গ্রুপে মধ্যে এই নিয়োগটি দেওয়া হচ্ছে আকিজ ব্রি ফ্যাক্টরি লিমিটেড। এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি। এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়ার মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত আকিজ ব্রি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের নাম, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস চাওয়া হয়েছে, কমপক্ষে 15 বছর কাজ করার এবং কাজের নকশা পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন 45,000 টাকা থেকে 50,000 টাকা, বয়স সর্বোচ্চ 45 বছর। পদের নাম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা চাওয়া হয়েছে, কমপক্ষে 10 বছরের কাজ করার এবং কাজের নকশা পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন 28,000 টাকা থেকে 33,000 টাকা, বয়স সর্বোচ্চ 40 বছর। জুনিয়র এরিয়া ম্যানেজার, এই পদে নেওয়া হবে 40 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, মাসিক বেতন 30,000 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর, উচ্চতা ওজন যথাক্রমে 5 ফুট 2 ইঞ্চি এবং প্রায় 60 কেজি। পারচেস অফিসার লিভ নেওয়া হবে 20 জন, কৃষি বিজ্ঞানে মাস্টার্স পাস, মোটরসাইকেল এবং কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে, মাসিক বেতন 25,000 টাকা, বয়স সর্বোচ্চ 30 থেকে 37 বছর। তারপর হচ্ছে নির্মাণ সুপারভাইজার, HSC পাস, নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মাসিক বেতন 20,000 টাকা থেকে 25,000 টাকা, বয়স সর্বোচ্চ 38 বছর। প্রধান উৎপাদন কর্মকর্তা, এই পদে নেওয়া হবে 30 জন, যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে, মাসিক বেতন শিক্ষানবিশকালে 20,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্নকারীদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে, বয়স 28 থেকে 33 বছর। প্রধান হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা, এই পদে নেওয়া হবে 20 জন, হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে, মাসিক বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্নকারীদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে। প্রধান নাম গোডাউন কিপার, নেওয়া হবে 25 জন, হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে, মাসিক বেতন শিক্ষানবিশকালে 20,000 টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্নকারীদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে। প্রধান কাউন্টার ইনচার্জ, নেওয়া হবে 35 জন, হিসাব বিজ্ঞানে মাস্টার্স, হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে, মাসিক বেতন 18,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর। প্রধান হচ্ছে বিল করণিক, নেওয়া হবে 30 জন, হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস, মাসিক বেতন 18,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর। প্রধান হচ্ছে হিসাব রক্ষক, 20 জন নেওয়া হবে এই পদটিতে, বাণিজ্যে স্নাতকোত্তর চাওয়া হয়েছে, মাসিক বেতন 18,000 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর। প্রধান হচ্ছে কাগজ বৈতরণী, 30 জন নেওয়া হবে পদটিতে, যে কোনো বিষয়ে অনার্স পাস চাওয়া হয়েছে, মাসিক বেতন 15,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর। সেট সুপারভাইজার নেওয়া হবে ব্রি ফ্যাক্টরিতে 50 জন, HSC পাস, মাসিক বেতন 15,000 টাকা, বয়স 28 থেকে 33 বছর, উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। শীট লেখক নেওয়া হবে ব্রি ফ্যাক্টরির জন্য 30 জন, SSC পাস, মাসিক বেতন 15,000 টাকা, বয়স 25 বছর থেকে 30 বছর, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে, উপযুক্ত পদগুলোতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রার্থীগণ আগামী 5 জুন 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে, আর আবেদন করতে আপনারা ভিজিট করতে পারেন www.akizbri.com/career। প্রিয় ভিউয়ার্স, এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদনের বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। এই ছিল আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। 14টি ক্যাটাগরিতে 333 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন কিংবা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।